Representation, one of the most feared topic of a lot of people. Student hook, already চাকরিতে আছেন এরকম মানুষ হোক, যা যেই হোক না কেন, সবার জন্য এটা ভীষণভাবে অনেকে আছে যারা ভীষণ রকম ভয় পায়। ইটস লাইক এ হরর মুভি ফর এ লট অফ পিপল। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু রিলার্স অনলাইন কোচিং অ্যান্ড টিউটোরিয়ালস। আজকে অলরেডি বোঝাই যাচ্ছে যে আজকে আমরা প্রেজেন্টেশন নিয়ে কিছুটা কথা বলবো। যেটা বলছিলাম যে প্রেজেন্টেশন অনেকের জন্য একটা হরর মুভির মতো, বাট ইন ডিসগাইজ ইট ইজ অ্যাকচুয়ালি বিগ অপরচুনিটি, বিকজ এখানে আপনি আপনার স্কিলস, আপনার চেহারাটাকে, আপনার পারফরমেন্সটাকে আপনি শোকেস করার একটা বিরাট সুযোগ পাচ্ছেন। সো ইট ইজ হাইলি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ অ্যাকচুয়ালি ইউনো মাস্টার দিস স্কিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আজকে আমরা এটার কিছু কিছু দিক নিয়ে, কিছু কিছু টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে আশা করি হেল্প করবে টু বেটার প্রিপেয়ার ইউর সেলফ ফ্রম দ্য নেক্সট প্রেজেন্টেশন ইউ হ্যাভ ইন দ্য কামিং ডেজ অফ ইউর লাইফ। লেটস বিগিন। জেনারেলি প্রেজেন্টেশন সাধারণত দুই ধরনের হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে সেরকমই দেখেছি। একটা হচ্ছে যেখানে একমুখী প্রেজেন্টেশন, ওয়ান ওয়ে প্রেজেন্টেশন, যেখানে প্রেজেন্টার মোস্টলি কথা বলছে এবং অডিয়েন্স শুনছে, কথার মাঝখানে কোনো প্রশ্ন নেই, হয়তো প্রেজেন্টেশন পুরোটা শেষ হয়ে গেলে পরে কিছু প্রশ্ন থাকতে পারে অডিয়েন্সের তরফ থেকে, আবার নাও থাকতে পারে। দি আদার টাইপ উইচ ইউ নো আই পার্সোনালি প্রেফার অ্যান্ড এনজয় দ্য মোস্ট, ট্রেনিং সেশনে যে ধরনের হয়, টু ওয়ে, যেখানে আমি কথা বলছি বা ট্রেনার কথা বলছে বা প্রেজেন্টার কথা বলছে এবং মাঝখান থেকে অডিয়েন্স বা ট্রেনি যারা থাকে তারা প্রশ্ন করছে। হ্যাঁ, দিস ইজ মোর ইন্টারঅ্যাক্টিভ, ইন মাই ওপিনিয়ন ইটস মোর ফান, ইটস মোর এনজয়েবল, বাট ইউ নো নট নেসেসারিলি সব প্রেজেন্টেশন একই রকম স্টাইলে যাবে। সো দুটো ক্যাটাগরিতে যদি ফেলতে হয়, এই দুটো বেসিক ক্যাটাগরি, হ্যাঁ, আমরা ফেলতে পারি প্রেজেন্টেশনগুলোকে, যেই ক্যাটাগরি হোক না কেন, বি ইট ওয়ান ওয়ে অর টু ওয়েজ, দুটোই আপনি ম্যানেজ করতে পারবেন। দুটোতেই আসলে ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে হওয়ার কোনো খুব একটা কারণ নেই। ইউনো দেয়ার আর ওয়েজ টু ফিক্স ইট, অ্যান্ড খুব ইজি একটা ওয়ে হচ্ছে স্মাইলিং। উই উইল টক অ্যাবাউট দিস থিংস ইন দ্য কামিং ইন ফিউ মিনিটস। আমরা প্রেজেন্টেশনটাকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথম যদি স্টেপ যদি আমরা বলি প্রেজেন্টেশনের, আমরা প্রিপারেশন ফেজটাকে বাদ দিলাম, কারণ প্রিপারেশন অফকোর্স আছে, যেখানে আপনার প্রপার প্রিপারেশন নিতে হবে, আপনার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট, স্লাইড, হ্যাঁ, বা অন্য কোনো মেকানিজমে আপনি যদি প্রেজেন্টেশন দিতে চান, যদি স্লাইড না থাকে ব্যাকগ্রাউন্ডে, দ্যাটস ফাইন, আপনার পড়াশোনা করে নিতে হবে, সেই ব্যাপারটাকে আমরা আউট অফ দ্য চ্যাপ্টার রাখছি আজকে ডিসকাশনে। সো প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্স বলতে আপনার এন্ট্রান্স। নাও দিস ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট আপনি ওখানে ইনাফ সময় নিয়ে পৌঁছান, হাতে পারলে হাফ অ্যান আওয়ার সময় রাখুন, কারণ ওখানে যে দেখা যাবে যে রুমটাকে আপনার নিজের প্রেফারেন্স অনুযায়ী একটু সেট আপ করে নিতে হবে, রুমের যে টেকনোলজিক্যাল সাইটগুলো আছে, প্রজেক্টর, ল্যাপটপ, হ্যাঁ, যে সমস্ত হেল্প আপনার লাগবে সেই জিনিসগুলোকে আপনার একটু দেখে নিতে হবে যে সব ঠিক মতো কাজ করছে কিনা। পার্টিসিপেন্টরা যখন চলে আসে, নেক্সট ফেজ ইস পার্টিসিপেন্টরা সবাই চলে আসবে, তাদের সামনে কোনোভাবেই আপনি এই প্রিপারেশনটা করবেন না। ট্রাই টু ফিনিশ ইট বিফোর দে অ্যারাইভ। যখনই আপনার পার্টিসিপেন্টরা পৌঁছে যাচ্ছে তখন টুকটাক আলাপ করতে পারেন, হ্যাঁ, ক্যাজুয়াল আলাপ, আজকের দিনটা কেমন, রাস্তায় কীরকম জ্যাম ছিল, এ ধরনের আউট অফ স্কোপ কথা হতে পারে, আবার আপনার প্রেজেন্টেশনের টপিক নিয়েও দু একটা কথা হতে পারে। ইউ নো ইট ব্রেকস দি আইস। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউর প্রেজেন্টেশন স্টার্টস ফ্রম দ্য মোমেন্ট ইউ হ্যাভ এন্টার দ্য ভেনিউ অ্যান্ড ইট এন্ডস টিল দ্য মোমেন্ট ইউ লিভ ইট। সো সতর্ক থাকুন, কেয়ারফুল থাকুন হাউ ইউ ইন্টারঅ্যাক্ট উইথ পিপল, বি নাইস, বি স্মাইলিং। সব কিছু যদি ঠিক থাকে তাহলে বাই নাও আই এম গেসিং ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রেজেন্টেশন। সো দ্য বিগিনিং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই সময়টাতে অডিয়েন্সকে ইমপ্রেস করার একটা বিরাট দায়িত্ব থেকে যায়, আদারওয়াইজ অডিয়েন্স দেখা যাচ্ছে একটু সন্দিহান থাকে, একটু স্কেপটিক থাকে পুরো প্রেজেন্টেশনটা নিয়ে, যে এটা বোরিং হবে কি না, এটা আনইন্টারেস্টিং হবে কি না। প্রিপেয়ার ইউর বিগিনিং ভেরি ওয়েল। আগে থেকে বিগিনিংয়ের জায়গাটা কীভাবে আপনি শুরু করবেন, কীভাবে ড্রামাটাইজ করবেন জিনিসটাকে, ইউ নো হ্যাভ এ গুড প্রিপারেশন অ্যাবাউট দিস। ইউ ক্যান স্টার্ট উইথ এ স্টোরি ইফ ইউ ওয়ান্ট। আপনার পরিচয়টা অবশ্যই দিতে হবে, তবে পরিচয়টা যে আপনার শুরুতেই পরিচয় দিতে হবে এমন না, আপনি একটু নাটকীয়ভাবেও আসতে পারেন, বাট ইউ নো মেক এ ভেরি গ্র্যান্ড এন্ট্রান্স। আফটার দ্য বিগিনিং ইউ আর ডিপ ইন টু দ্য টপিক। এই জায়গাটাতে আপনার 100% প্রিপারেশন তো থাকতেই হবে। আই এম গেসিং যে আপনার প্রিপারেশন অলরেডি আছে, বাট হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ আপনার পুরো প্রেজেন্টেশনটা, দ্য টপিক, দি ডিসকাশন, ইট হ্যাজ টু বি ডান ইন দ্য ম্যানার, ইট হ্যাজ টু বি কাস্টমাইজড ইন দ্য ম্যানার দ্যাট ইজ সুটেড ফর ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সকে ভালো করে বোঝার চেষ্টা করুন। যেমন ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিই, অনেকেই খুব বড় একটা ভুল করে, তার প্রেজেন্টেশন খুবই সুন্দর, কন্টেন্ট ফ্যান্টাস্টিক, হ্যাঁ, যা ভেতরে যা যা কথা আছে, ইটস নো সলিড কথাবার্তা,
একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার যারা অডিয়েন্স তারা হয়তো দেখা যাচ্ছে ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ, সেখানে আপনি ইংলিশে মোর কমফোর্টেবল, কিন্তু আপনার অডিয়েন্স এতটা ইংলিশ ভালো করে বোঝে না, দেন আপনার পুরো প্রেজেন্টেশনটাই দেখা যাবে সবাই হাই তুলতে থাকবে একটা পর্যায়ে যাবে। আর ভেরি আনফর্চুনেটলি এরকম ঘটনা অনেক দেখেছি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্সকে আপনি ভালো করে চিনেছেন কিনা, আপনার অডিয়েন্সের প্রোফাইলিংটা ঠিক মতো হয়েছে কিনা, আপনার পুরো কনভারসেশনটাকে সেভাবে করে টেইলর মেড করে নিতে হবে। মেক শিওর ইউ হ্যাভ এ গুড প্রোফাইলিং অফ ইউর অডিয়েন্স। আরেকটা জিনিস লক্ষ্য করেছি গ্রুপ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেই তিন চারজন মানুষ আছে তারা প্রেজেন্ট করছে, সেই ক্ষেত্রে একজন গ্রুপ মেম্বার আরেকজন গ্রুপ মেম্বারের কাছে যখন তার ইউনো টপিক হ্যান্ড ওভার করে, ফ্লোর হ্যান্ড ওভার করছে, সেই সময় একটা কমন লাইন দেখেছি যে নেক্সট পার্ট উইল বি এক্সপ্লেইন বাই মাই নেক্সট গ্রুপ মেম্বার অর তার নামটা। স্পেশালি আমি এটা খেয়াল করেছি স্টুডেন্টদের মধ্যে। সো এই জায়গাটাতে আমি একটা রিকোয়েস্ট করবো যে এইভাবে ট্রানজিশনটা না করতে, নেক্সট পার্ট উইল বি এক্সপ্লেইন বাই অমুক বা তমুক এভাবে না বলে রাদার আপনি সুন্দর একটা গল্প মালা গাথার মতো, আপনার পুরো প্রেজেন্টেশনটা কিন্তু একটা প্রেজেন্টেশন, আপনার অংশটা আর ওনার অংশটা কিন্তু আলাদা প্রেজেন্টেশন নয়, ইটস এ টোটাল টপিক, ইটস ওয়ান টপিক। এই ওয়ান টপিকটাকে ওয়ান টপিকই রাখতে হবে। সো আপনার ট্রানজেকশন করার সময় একটা সুন্দর গল্পের মতো করে একটা লিঙ্ক করে দিয়ে ট্রানজেকশনটা করাটা জরুরি। ধরে নিচ্ছে আপনার প্রেজেন্টেশনের মূল জিনিসটা শেষ, এখন এন্ডিংটা বিগিনিংয়ের মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এন্ডিংয়ে এসে আপনি নতুন কোনো থিওরি, নতুন কোনো মেসেজ আপনি ইন্ট্রোডিউস করার থেকে বিরত থাকুন। যা আপনি প্রেজেন্টেশন করেছেন, যা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকে ছিলেন, সেই টপিক, সেই মেসেজ, সেই জিনিসটাকে ব্রিফলি সামারাইজ করে আপনি ডেলিভার করে দিন। দ্যাট ইজ হাউ ইউ শুড এন্ড ইট, অ্যান্ড ইউ শুড অ্যাগেইন এন্ড ইট উইথ এ ভেরি গুড ব্যাং, ভেরি গুড ইউনো এলিমেন্ট অফ সারপ্রাইজ, এলিমেন্ট অফ ফান, এলিমেন্ট অফ শক, কিছু একটা সামথিং ইন্টারেস্টিং হ্যাজ টু হ্যাপেন। অ্যান্ড দেয়ার আর ভ্যারিয়াস ওয়েজ অফ কনক্লুডিং ইট। একটা ভিডিও দিয়েও এন্ড করতে পারেন আপনার প্রেজেন্টেশন যেটা রেলেভেন্ট টু ইউর টপিক, আপনার নিজের বলা কোনো গল্প দিয়ে আপনি এন্ড করতে পারেন, বাট ইউ হ্যাভ টু মেক এ গুড এন্ডিং দ্যাট ইজ ইন্টারেস্টিং ইনাফ ফর পিপল টু থিঙ্ক যে ওয়াও প্রেজেন্টেশনটা ফ্যান্টাস্টিক ছিল, সো দ্যাট দে ক্ল্যাপ অন দেয়ার ওন ফর ইউর প্রেজেন্টেশন। কিছু এটিকেটস আমাদেরকে ফলো করা উচিত যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, লেটস স্টার্ট উইথ ড্রেস। ইট ডিপেন্ডস অন দি অডিয়েন্স, ডিপেন্ডস অন দি প্ল্যাটফর্ম, ডিপেন্ডস অন দি ওকেশন, বাট মোস্টলি ফর্মাল ইজ সেফার। যদি কোনো কোনো জায়গায় আপনার মনে হয় ক্যাজুয়াল উইল বি মোর সুটেড, ইউ ক্যান অলওয়েজ গো ফর ইট, বাট দ্যাটস এ জাজমেন্ট কল। এটা আপনাকে আসলে বুঝে নিতে হবে, অডিয়েন্স এবং সিচুয়েশন বুঝে তারপর আপনাকে ড্রেসের চয়েস নিতে হবে। যদি ড্রেসের চয়েস বুঝতে না পারেন, ফর্মাল ইজ এ সেফার চয়েস। হচ্ছে হোয়াট এভার টেকনোলজি ইউ আর ইউজিং ইন দ্য প্রেজেন্টেশন, সেটা আপনার সিম্পল একটা পয়েন্টার থেকে শুরু করে, আপনার যে লেজার পয়েন্টার যদি আপনার হাতে থাকে সেটা থেকে শুরু করে প্রজেক্টার, ল্যাপটপ, এভরিথিং আপনাকে বুঝে নিতে হবে। আপনার হাতে যদি স্লাইড চেঞ্জার থাকে, বুঝে নিন যে স্লাইড চেঞ্জারটা কীভাবে কাজ করে, যদি আপনার কোনো ম্যাল ফাংশন হয় তাহলে আপনি সেটাকে কীভাবে অ্যাড্রেস করবেন সেটাও আপনার একটা ধারণা রাখা দরকার। আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি, অডিয়েন্সের সামনে আপনার টেকনোলজি আপনাকে সাপোর্ট দিচ্ছে না এবং সেটা নিয়ে সেটাকে নিয়ে আপনি বেশ স্ট্রাগল করছেন, ইট ডাজ নট গিভ এ গুড পিকচার। আই কন্ট্যাক্ট, অনেকেই দেখা যায় যে একজনের দিকে তাকিয়ে কথা বলছে, একটা সাইডে লেফট সাইডে তাকিয়ে কথা বলছে, রাইট সাইডটা ব্লক, অর ভাইস ভার্সা, রাইট সাইডে তাকিয়ে কথা বলছে, লেফট সাইডটা ব্লক। অনেকে দেখা যাচ্ছে অডিয়েন্স থেকে উপরের দিকে তাকিয়ে থেকে কথা বলছে, এই সব কিছুতেই আপনার কনফিডেন্সের অভাব আছে সেটা প্রকাশ পায়। সো মেক শিওর ইউ লুক এভরিওয়্যার, ইউনো ইটস অলওয়েজ আপনার মাথা লেফট থেকে রাইট, অল ওভার, আর রাইট থেকে লেফট সব দিকেই মুভ করতে হবে, এবং লেভেলটা হচ্ছে অডিয়েন্সের চোখের দিকে। ইফ ইউ লুক টু ওয়ান পার্সন অনলি, ইটস অফেন্সিভ টু দি আদার পিপলস। অনেকে দেখা যায় যে পা বেঁকিয়ে, তারপরে পকেটে হাত দিয়ে, এক পায়ের উপরে ভর করে এভাবে দাঁড়িয়ে আছে, এটা করা যাবে না। দুই পায়ের উপরে সমানভাবে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, পকেটে হাত দিয়ে দাঁড়ানো ইজ এ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে হাত দুটো নিয়ে, কোথায় হাত দুটো রাখবো, ইট গোজ হিয়ার, আপনার পকেটে চলে যায়। তো এই ধরনের বদভ্যাসগুলোকে অ্যাভয়েড করে হাত দুটোকে প্রেফারেবলি লক করে হাতের সামনে এরকম রেখে দিন, ইট উইল লুক ভেরি গুড। আপনার হাতে পেটের কাছাকাছি রেখে দিবেন, এটা দেখতে আপনার সুন্দর লাগবে। এতে হাতটা লক করে রাখার সুবিধাটা হচ্ছে কি, দেন হাত ছুটে যাবে না, এদিক ওদিক চলে যাবে না, হাতে কিছু একটা রাখতে পারেন, হয়তো একটা কলম রাখতে পারেন, ইট উইল অলসো লুক গুড। এই অভ্যাসটা যদি আপনি কিছুদিন করে নিতে পারেন, তারপরে দেখবেন যে আপনার হাত বারবার পকেটে বা এদিক সেদিক উড়ে চলে যাচ্ছে না। কতটুকু জায়গা আপনার সামনে আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি আস্তে আস্তে একটু হাঁটা চলা করেও প্রেজেন্টেশন করতে পারেন। ইট ডিপেন্ডস অন দি প্রেফারেন্স অফ দি প্রেজেন্টার অফকোর্স। এই হাঁটা চলা করার সময়, এই নড়াচড়া করার সময় বা ইভেন অন্যান্য কাজ করার সময় চেষ্টা করবেন আপনার ব্যাক সাইডটা, পেছন দিকটা অডিয়েন্সের দিকে কোনোভাবেই না।
দিতে যতটুকু অ্যাভয়েড করা যায়। অনেক সময় বোর্ডে যে আপনাকে কিছু লিখতে হবে দ্যাটস এক্সেপশনাল, কিন্তু অন্যান্য সময় প্রেজেন্ট করার সময় আপনার পেছন দিকটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার। যদি ব্যাকসাইড কোনো সময় চলে যায়, হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকসাইডটা চলে গেছে, সাথে সাথে ইমিডিয়েটলি ঘুরে ফেলার চেষ্টা করবেন, সো দ্যাট অডিয়েন্স ডু নট ফিল যে আপনি তার ব্যাকসাইড, আপনার ব্যাকসাইড অডিয়েন্সের দিকে শো করছেন। হাঁটাচলা করার সময় আবার জোরে জোরে হাঁটাচলা করা, অনেক অনেকে দেখা যাচ্ছে অনেক জোরে হাঁটছে, তখন দেখা যায় অডিয়েন্সের আইবল এদিক ওদিক এদিক ওদিক নড়ছে। হ্যাঁ, দ্যাট বিকামস রিয়েলি উইয়ার্ড। হাঁটাচলাটা আস্তে আস্তে, বেশি স্পিডে হাঁটলে পরে তখন সেটা আসলে প্রেজেন্টেশনের জন্য ডিস্ট্র্যাক্টিং হয়ে যায়। সো টেক স্মল স্টেপস, স্লো স্টেপস, ছন্দবদ্ধভাবে জিনিসটাকে আসতে হবে, সেই রিজুতাটা মেনটেন করে আপনাকে হাঁটাচলাটা করতে হবে। হাসি, যত আপনি হাসবেন তত আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড ফিল করবে, কমফোর্টেবল ফিল করবে। হ্যাঁ, দে উইল শেয়ার দেয়ার ওপিনিয়ন্স ইফ দে ইটস এ টু ওয়ে প্রেজেন্টেশন, দে উইল শেয়ার মোর, এবং দেখা যাচ্ছে আপনার প্রেজেন্টেশনে পেনিট্রেশন, অর্থাৎ ইনফরমেশন যে পেনিট্রেট করে তাদের মাথায় ঢোকানো, তাদেরকে বোঝানো, এই জায়গাটা অনেক সহজ হয়ে আসবে, প্ল্যাটফর্মটা হালকা ইজি রিচেবল হয়ে যাবে। প্রয়োজনীয় হাসিটুকু দিতে দ্বিধা করবেন না, কার্পণ্য করবেন না। ফিয়ার ইজ অ্যাবসলুটলি নর্মাল ইফ ইউ আর এফ্রেড অফ প্রেজেন্টেশন, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর দি অনলি পার্সন হু ইজ এফ্রেড অফ প্রেজেন্টেশন, দ্যাটস নট ট্রু। অ্যাটলিস্ট আর কেউ থাকুক বা না থাকুক, আমি আপনার সঙ্গে আছি, আমারও এখনও এত জীবনে প্রেজেন্টেশন করেছি আমি মানুষের সামনে, স্টিল আই গেট আ লিটল নার্ভাস ইন দ্য বিগিনিং, ইট হ্যাপেন্স, অ্যাকসেপ্টেড। আপনি নিজের কাছে কনফেস করুন, নিজের কাছে স্বীকার করুন যে হ্যাঁ আপনার ভয় লাগছে, নার্ভাস লাগছে, অ্যান্ড ইফ ইউ ডু দ্যাট, ইফ ইউ বি ইফ ইউ রিমেইন পজিটিভ অ্যাবাউট ইট, আপনি এখান থেকে উত্তরণের পথটাও ঠিকই নিজে খুঁজে বের করে নিতে পারবেন, আই এম শিওর ইটস নট দ্যাট ডিফিকাল্ট। যদি বারবার নিজেকে এই কথা বলতে থাকেন যে ডোন্ট বি নার্ভাস, ডোন্ট বি নার্ভাস, যেটা আমরা করি, ডোন্ট বি নার্ভাস, ওকে কুল, নার্ভাস হওয়ার কিছু নাই, ইটস ওকে, ইটস লাইক আপনাকে আমি যদি এখন বলি যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অ্যান এলিফ্যান্ট, এটা একটা মুভি থেকেই নেওয়া, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অ্যান এলিফ্যান্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, ইউ থিঙ্ক অ্যাবাউট দি এলিফ্যান্ট, ইটস লাইক দ্যাট। আপনাকে যদি বারবার নিজেকে বলতে থাকেন ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইট উইল মেক ইউ ইভেন মোর এক্সজস্টেড, মোর নার্ভাস, মোর জাম্পি। একটু বাইরে যান, একটু বাইরে যান, একটু ফ্রেশ এয়ার নিয়ে আসুন, একটু হাঁটাচলা করে আসুন, ইউ উইল ফিল গুড, ইট উইল কিপ ইউর টেক ইউর মাইন্ড অফ ফর এ মিনিট, টেক সাম ডিপ ব্রেথ ইফ ইউ ইফ ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট, ইট অলসো হেল্পস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এটা ইউনিভার্সিটি হোক, এটা চাকরি ক্ষেত্রে হোক, যে জায়গায় হোক না কেন, ইউ উইল নট ডাই, ইউনো পিপল উইল নট হ্যাভ ইউনো হ্যাভ ইউ অন গান পয়েন্ট, রিল্যাক্স, ইটস ওকে। ইফ ইউ হ্যাভ মেড এ মিস্টেক ইন দ্য প্রেজেন্টেশন, যদি প্রেজেন্টেশন করার মধ্যে কোনো একটা ভুল হয়ে যায়, বলুন যে ভুল হয়েছে, সরি, লেট মি গো ব্যাক অ্যান্ড ফিক্স ইট, ইটস অ্যাবসলুটলি ফাইন। বাট এইটার জন্য একেবারে ভয়ে হাত পা কাঁপা কাঁপি, হাঁটু কাঁপছে, এই অবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, ইউ নো, লার্ন টু ম্যানেজ ইট, ইটস অ্যাবসলুটলি ফাইন দ্যাট ইউ ইফ ইউ আর অ্যাফ্রেড, অ্যাকসেপ্ট ইট, ফাইন্ড ইউর ওন ওয়ে টু ম্যানেজ ইউর ফিয়ার, অ্যান্ড হ্যাভ এ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। So if you have liked this video, please hit like and share this with your friends and family, and do not forget for instant updates to subscribe to our channel, YouTube channel, and like our Facebook page. Have a fantastic presentation out there, and always remember to learn, unlearn, and relearn. Thank you. If you want to have on-hand coaching on the subject discussed, or if you want to enroll in Relearn's training programs, please call the number given in the information section for details.